ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো সুমিত ভুলাকে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে এখন পাঁচটা বাজে মানে বিকেল পাঁচটা বাজে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তাই আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে মানে বিকেল পাঁচটা থেকে ভ্লগটা স্টার্ট করছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো কী কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আমা মাম না ওঠো তাহলে বেরো যাবো গা এই জামা পড়লে বা চলো ওঠো দিয়ে বেরো যাবো তো আমার মেয়ে এখন ঘুম থেকে তোলার জন্য কত শান্তি সাধনা করতে হবে দেখে উঠবে না কিছু দিয়ে দেখো বিকেল পাঁচটা বাজে এখনো ঘুম ছাড়ে না সেই দুটো সময় ঘুমিয়েছে তাড়াতাড়ি ওঠো আমি পালা আছি তাহলে আমি চললাম আমি চলে যাচ্ছি এই রকমই আমি চলে যাচ্ছি ওঠো কানে আমি চলে যাবো তো দোকান খুলবো কাজ বাবু হাসি কে ওঠো না এই হাসি 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 চলো চলো ওঠো জামা পড়লো ওঠো 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 চলো বেরো করবো গা চলো বাবলে বাবা আছি ঘুমো ছাড়ে না নাকি তোমার তো এখন রেডি করিয়ে দেখো মেয়েকে নিচে নিয়ে চলে এসেছি মামামকে তো মামাম এখন খেলা করছে তো মামাম প্রচন্ড দুষ্টু দেখো ওকে মারছে মনিকে মানে আমাদের নিচের তলায় ভাড়া থাকে এই মেয়েটা ওর সঙ্গে খেলা করে সারাদিন তো ওকে মারছে দেখো শুধু তো এই দেখো আমার বর যাচ্ছে এখন দোকান কাজে যাচ্ছে তো আজকে আবার বাইক নিয়ে যাবে অন্যদিন বাইক নিয়ে যায় না তো এই দেখো যাওয়ার জন্য রেডি হয়ে উঠতে দেখো তো এটা আমার বাবার মানে বাবার বাড়ি মুরগি মানে যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো আমার বাবার বাড়িতে মানে ফার্ম আছে মুরগির তো বাবারা দিয়ে পাঠিয়েছে মুরগিটা আর আম মানে কালকে এই দেখো মানে কালকে প্রচণ্ড ঝড় হয়েছিল তো যাদের মানে অনেক জায়গাতে হয়েছে ঝড় প্রচণ্ড বলতে প্রচুর তো আমার আমাদের মানে অনেক আম গাছে মানে দেখেছো হয়তো অনেকজনে তো এই দেখো আমগুলো সব ঝরে গিয়েছে তো এই আমগুলো আর ওই মুরগিটা দিয়ে বার হয়েছে তো এখন আমাদের চিকেন রান্না হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চিকেনটাকে ছাড়ানো হবে দিয়ে তারপরে রান্না করা হবে তো এই দেখো চিকেনের জন্য জল বসিয়েছি গরম তো চলো ভিডিওটা দেখতে তো এইখানে রুটি করা হয়ে গেছে তো রুটি আর মাংস হবে আজকে এখানে রুটি করা হয়ে গেছে আর এই দেখো এখানে মাংস করার জন্য চিকেন করার জন্য নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এগুলো আর এই দেখো এখানে চিকেনটাও কাটা হয়ে গেছে এই দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে এখন একটু হবে মানে পুরোপুরি এখনো হয়নি তো ফ্রেন্ড তোমরা আজকে মানে মানে বিকেল থেকে কি কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করে করেছি মানে করার চেষ্টা করেছি মানে কালকে প্রচণ্ড ঝড় হয়েছিল ঝড়ে আমার মানে বাবারদের গাছে সব আমগুলো সব ঝরে গিয়েছিল তো সেগুলোই দিয়ে পাঠিয়েছে তো আমগুলো নিয়ে এখন আমগুলো আচার দেবো তো সেদিন দিয়েছিলাম বাট আবার দেবো তো আমি আমের আচার খেতে প্রচণ্ড ভালোবাসি তো আজকে অনেকটা রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে তো দেখলে কী কী মেনু ছিল তো এখন রাত সাড়ে দশটা বাজে তো আজকের ব্লগটা আর বেশি বড় করতে পারবে না তাই দেখো মশারি টাঙানো হয়ে গেছে ওই দেখো মেয়ে ঘুমিয়েও পড়েছে তো আমারও ঘুম চলে এসেছে আর আমার বড় এখনও আসেনি তো ও যখন আসবে তখন নিজে নিয়ে নেবে দিয়ে খেয়ে নেবে তো ততক্ষণে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা মানে নোটিফিকেশানটা অন করে দিও প্লিজ তো আজকে তো তোমরা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো ফিরা নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো চলো টাটা বাই গুড নাইট